আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আপনারা, বিশেষ করে আমাদের যে ওষুধ ছাড়ে সুগার নির্মূল, এর জন্য যে বিভিন্ন ভিডিও দেখে এসেছেন আর কি, তো বিশেষ করে আজকে আলহামদুলিল্লাহ আর একটি ভিডিও যেটা আমরা বানাচ্ছি, এবং আমাদের পাশে যে ভাই আছে, তো ভাই আপনার নামটা? মোহাম্মদ মানোয়ার হোসেন, ভাই মোহাম্মদ মানোয়ার হোসেন। আপনি কোথা থেকে এসেছেন? লালগোলা। লালগোলা থেকে ভাই মানোয়ার হোসেন আমাদের কাছে এসেছেন। মূলত আজকে আপনার বিদায় বিদায় মানে ওনার বিদায় ভিডিও আজকে করা হচ্ছে আর কি। আপনারা জানেন যে আমরা শেষের বেলা একটা ভিডিও করি, হ্যাঁ, মাঝখানেও কারো করি, কিন্তু বিশেষ করে শেষের বেলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমাদের কাছ থেকে সুগারের রোগী পুরোপুরি ভালো হয়ে যাওয়ার পরে তাই যে আমরা বিদায় দিচ্ছি, এবং তাকে আমরা কিছু গাইডলাইন আমরা দিয়ে দিই যে আপনার লাইফ স্টাইলটা কেমন হবে, কি করলে, কি খেলে, কিভাবে চললে আপনাকে কখনোই আর সুগার, প্রেশার, ফ্যাটি লিভার, ওভারওয়েট, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রেন স্ট্রোক, তার হার্ট স্ট্রোক, হ্যাঁ, প্যারালাইসিস, এগুলো কখনো আর হবে না ইনশাআল্লাহ। কি করলে সেটা আমরা মানে লাস্টে আমরা বলে দিই আর কি। তো যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের মানে বিদায় বেলাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে আপনাদের সামনে এর আগে সম্ভবত একটা ভিডিও করা হয়েছিল, হ্যাঁ, যেখানে আপনারা দেখেছেন হয়তো ওই ভাইকে। তো বিশেষ করে আজকে বিদায়ের, যেহেতু বিদায়ই হচ্ছে, সেই জন্য আজকে আপনাদের সামনে মানে ভিডিওটি করা হবে আর কি। তো বিশেষ করে ভাই আপনার সুগারের সমস্যা নিয়ে আপনি কতদিন থেকে ভুগছেন? 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর? তো 7 থেকে 8 বছরের পুরাতন রুগী, উনি আমাদের কাছে চিকিৎসা করিয়ে সময় লাগবে কতদিন আপনার মানে পুরো ভালো হতে? এখন তো আপনার এখানে চলছে 4 মাস। 4 মাস? হ্যাঁ, মানে 4 মাস চলছে আর কি। হ্যাঁ, তো 4 মাস সময় লাগলো ওনাকে মানে ভালো হওয়ার জন্য। তো এখান থেকে আর একটা বিষয় শিক্ষণীয়, সেটা হচ্ছে অনেকেই হয়তো তাড়াহুড়া করেন যে আমার এ কখন ভালো হবে, কখন ই হবে, এইরকম তাড়াহুড়া করেন। তো ভাই দেখুন, সাধারণভাবে আপনি যে কোনো ডাক্তারের কাছে গেলে বলবে আপনাকে লাইফ টাইম ওষুধ খান, আর আমাদের কাছে আসলেই কিন্তু মানুষ তাড়াহুড়া শুরু করে দেয়। অথচ ভাই লালগোলা থেকে তিনি ধৈর্য সহকারে 4 মাস ধরে আমাদের কাছে চিকিৎসা করালেন। কারো 1 মাসেও ভালো হয়, কারো 1.5 মাসেও, 2 মাস, 2.5 মাস, 3 মাস, 3.5 মাস, এইরকম সময় লাগে। আমরা সাধারণত এখন বলছি একজন পেশেন্টকে 3 থেকে 6 মাস পর্যন্ত আপনার সময় লাগতে পারে। মানে মানুষ এখন ধৈর্য হারা হচ্ছে, বেশি মানে তাড়াহুড়া তাড়াহুড়া করছে, আমাদেরকে শুধু টেনশন দিচ্ছে, যার কারণে আমরা বলছি কি 3 থেকে 6 মাস পর্যন্ত আপনার সময় লাগতে পারে। তো বিশেষ করে ভাই আজকে, কালকে আপনি রিপোর্ট করেছিলেন না? হ্যাঁ। তো কালকে আপনি, এর আগে তো আপনি স্বাভাবিকভাবে ভাত খাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ, মানে যতটা খাই তার অর্ধেক পরিমাণ খেতাম। আচ্ছা, তো আপনি স্বাভাবিকভাবেই মানে খাচ্ছিলেন, সবজিগুলো বেশি থাকছিল। এবার ওনাকে বলেছিলাম যে আপনি এবার যখন রিপোর্টটা করবেন আমাকে জানাবেন, তারপরে ওনাকে বলেছিলাম যে আপনি 75 গ্রাম গ্লুকোজ, মানে গ্লুকোজের লোড, যদি কোনো ব্যক্তির বডি যদি 75 গ্রাম গ্লুকোজ যদি খেয়ে যদি তার সুগার না বাড়ে, তাহলে বুঝতে হবে যে ইনশাল্লাহ তার আর সমস্যা থাকবে না, ঠিক আছে, সে পুরোপুরি সুস্থ। তো উনি কতটা আপনি গ্লুকোজ খেয়েছিলেন? ওই 75 গ্রাম কম বেশি, যাই হোক 75 গ্রামই হবে। হ্যাঁ, 75 গ্রাম মানে 100 গ্রামের ওটা প্যাকেটটা হয় আর কি, 100 গ্রামের প্যাকেট হয়, আমি আইডিয়া করে ঢেলে খেয়েছি। হ্যাঁ, 75 গ্রাম মতো গ্লুকোজটা খেয়েছিলেন। তো গ্লুকোজ খাওয়ার পরে ভাই যে রিপোর্টটা এসেছে খুবই অসাধারণ, আলহামদুলিল্লাহ খুবই ভালো রিপোর্ট। আপনারা দেখেন, এই দেখেন রিপোর্টটা কত এসেছে, আপনারা কমেন্ট করে জানান আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু আপনাদের থাকলো যে আপনারা আমাদের, আমার বলার আগে কিন্তু কমেন্ট করে অবশ্যই দেখাবেন, জানাবেন যে এত সুগার হয়েছে কত। এটা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে, 75 গ্রাম গ্লুকোজ খেয়ে এসেছে মাত্র 77, যেখানে রেঞ্জ আছে 70 থেকে 140। তার মানে এত ভালো রিপোর্ট, এত এত ভালো রিপোর্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে 70 থেকে যেখানে 140 হচ্ছে নর্মাল রেঞ্জ, তার মানে এটা হচ্ছে সবচাইতে ভালো রিপোর্ট। তার 100 থাকলেও ঠিক ছিল, 110 থাকলেও ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু 77 রিপোর্ট আসা মানে এটা হচ্ছে সবচাইতে ভালো রিপোর্ট আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এখন কথা যেটা হচ্ছে যে উনি পুরো গ্লুকোজ খেয়ে যখন মানে ওনার সুগারটা আর বাড়লো না, তখন আর বাড়বে না, তবে আমাদের ডিসিপ্লিন ওনাকে ধরে রাখতে হবে, সেই ডিসিপ্লিন গুলো আমরা ওনাকে শেষের বেলা জানিয়ে দেবো। আর বিশেষ করে আপনারা যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছেন, তো তাদেরকে আমি একটা বিষয় বলবো যে অবশ্যই আমাদের এখানে ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে আসবেন, ধৈর্য রাখতে হবে। কারণ অনেকেরই কিন্তু সমস্যা হয়, আপ ডাউন করে সুগারটা, বিভিন্ন রকম সমস্যা হয়, 2 মাস পরে সমস্যা হয়। তো ভাই এই জিনিসগুলো সাধারণত অনেকে বিশ্বাস করতে চায় না। আপনি আমাদের আমাদের এই খবরটা কোথা থেকে পেয়েছিলেন? আমার এক পরিচিত ছেলে আমাকে বলেছিল যে ওখান থেকে দেখে এসো।
আচ্ছা, প্রথম যখন শুনেন তখন আপনার কি মনে হয়েছিল, মানে এটা বিশ্বাসযোগ্য কথা নাকি অবিশ্বাসযোগ্য কথা, এরকম কি মনে হয়েছিল? বিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য আমি কিছুই ভাবিনি। আমি ভাবছিলাম একটাই যে অ্যালোপ্যাথিক ট্যাবলেট খাচ্ছে বহুত দিন ধরে, হ্যাঁ 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 এখানে তো টাকা অ্যাভেলেবেল খরচ হয় প্রতি মাসে 1.5 থেকে 2 হাজার টাকা। তো আমি ভাবলাম যে যাই একবার ঘুরে আসি, দেখা যাক কি হয়, সেইভাবে এসেছিলাম। তো ভাই মূলত বিষয় যেটা হচ্ছে যে অনেক মানুষই, মানে আপনি তো হয়তো কিছু ভাবেননি, চলে এসেছেন দেখি চেষ্টা করে দেখি, আপনার যেটা মানে ইয়ে হচ্ছে, তো অনেক মানুষই তো এটা মানে বিশ্বাস করতে চাইছে না, এটা কি হতে পারে, এগুলো সব ভন্ডামি, এগুলো অমুক। আমাকেও আমাকেও গ্রামে বলে যে কোনোদিন ভালো হবে না, এরকম বহুত কথা বহুতজন বলে, আমি কারো কথায় কর্ণপাত করি না। তো বিশেষ করে যারা লোকের কথা মানে শুনেছে এবং লোকের কথা যারা কানে নিয়েছে তারাই কিন্তু স্টপ, মানে হয়তো অনেকেই এসেছে আমাদের কাছে চিকিৎসা করাতে, চিকিৎসা করতে আসার পরে এবার লোকে এত বেশি তাকে মানে বলেছে, এত বেশি বলেছে, হ্যাঁ, যে লাস্টে তার কথাটাই, তাদের কথাটাই প্রাধান্য পেয়ে লাস্টে আমাদের কাছ থেকে চিকিৎসা থেকে বেরিয়ে গেছে, এরকম অনেকেই হয়েছে। অনেকে আবার ভালো হয়ে যাওয়া হয়েছে, হয়তো আল্লাহর 1 মাসের মধ্যে বিদায় হবে এরকম একটা পজিশন এসছে, কিন্তু তারপরেও সে মানে সিস্টেম থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, লোকে এত বেশি বলেছে, এত বেশি বলেছে, হ্যাঁ, যে সে মানে তার কথাটাকে অবিশ্বাস করে আর থাকতে পারেনি, এরকম প্রায় কেস গুলো কিন্তু হয়ে থাকে, যার কারণে আমরা জিজ্ঞাসা করি। হ্যাঁ, তো মূল বিষয় যেটা হচ্ছে যে অনেকেই যে এই যে সুগারের রোগী, সুগারের সমস্যায় যে ভুগছে, এখন আপনার যেটা অভিজ্ঞতা হলো এবং অনেক মানুষ তো বিশ্বাস করতে চায় না, তো ওদের জন্য আপনার কি উপদেশ থাকবে, কি ওদেরকে বলবেন, যারা হয়তো বিশ্বাস করতে চাইছে না বা হয়তো সিস্টেমের মধ্যে আসতে চাইছে না, বা যারা হয়তো দূর থেকেই মানে অনেক কিছু গোলা বা রোদ বম টম ছড়ছে আর কি, হ্যাঁ, তো এদেরকে আপনি কি বলবেন, আমি কি ভাবে বুঝাবেন? তার কারণ আমার প্রতিবেশী আমাকে সুস্থ করবে না, আমাকে সুস্থ আমার নিজেকেই করতে হবে। জি জি, তো আপনাদের এখানে যেহেতু নিয়ম কানুনটা হচ্ছে প্রধান বিষয়, তাহলে নিয়ম কানুন নিজেকেই মানতে হবে, নিজের রোগ নিজেকেই মুক্ত করতে হবে। আর প্রতিবেশীর কথায় কর্ণপাত করলে, সবাই সব বিষয়ে জানে না, অনেকে না জেনে অনেক কিছু বলে, তাদের সব কথায় কর্ণপাত করে নিজেকে নষ্ট করলে চলবে না, নিজেকে মানে সুস্থ করার দায়িত্ব নিজেরই, এটাই বলবো আমি। তো সম্মানিত দর্শক, বিশেষ করে দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে রোগ মুক্তি করবে, কিন্তু এর সেবা যত্ন করার জন্য একটাই লোক সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে, এটা কে জানেন? আপনি আয়নাতে যাকে দেখতে পাবেন সেই ব্যক্তি, অর্থাৎ আপনি নিজেই। অর্থাৎ আপনি নিজেই যদি আপনাকে সময় দেন, আপনাকে গুরুত্ব দেন, আপনাকে যদি ভালোবাসেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাআলা আপনাকে ভালো করবে। আর যদি আপনি নিজে নিজেকে সময় যদি না দেন, নিজে নিজেকে যদি গুরুত্ব না দেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে কেউ সময় দেবে না, আপনাকে কেউ কিন্তু গুরুত্ব দেবে না, এটা সবসময় মনে রাখবেন। এই জন্য এটা হচ্ছে কি, সিস্টেম মানা, লাইফ স্টাইল ফলো করা, আর আমরা যেভাবে বলবো আপনাকে গাইড করা, মূলত আমাদের কাজ হচ্ছে কি গাইড করা আপনাকে, এবং আমরা কিছু যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলো অ্যাভেলেবল যেখানে সেখানে পাওয়া যায় না, সেখান যার কারণে এখানে দিতে হচ্ছে, মূলত গাইড করা। তো সম্মানিত দর্শক, বিশেষ করে যদি কেউ আপনারা মনে করেন যে আমাদের এখানে আপনারা সুগারের পেশেন্ট, সুগার সমস্যা নিয়ে ভুগছেন, তো আমাদের এখানে চিকিৎসা করাবেন, তো আমাদের অ্যাড্রেসটা জেনে রাখুন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, ধুলিয়ান, চাঁদপুর, ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি। আমাদের প্রতিদিন খোলা থাকে, শুধু শুক্রবার বন্ধ থাকে, তো শুক্রবার বাদে আপনারা যে কোনো দিনই আসতে পারেন, তবে আসার আগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন, অর্থাৎ আপনি ফোন নাম্বার আমাদের নিয়ে সেখানে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আগে থেকে নাম লিখিয়ে দেবেন। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907, আমি আবারও নাম্বারটি বলছি 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ফোন করে নামটি লিখিয়ে দেবেন, তারপরে এখানে আসবেন। আর বিশেষ করে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন, এবং ভিডিওটি বেশি করে ব্যাপক আকারে মানুষের কাছে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন, কারণ মানুষ আজকে এই যে সুগারের সমস্যাতে ভুগছে, সুগারের কারণে তার মানে কি হচ্ছে, তার মানে চোখ নষ্ট হচ্ছে, তার হার্ট ডিজিজ হচ্ছে, তাকে প্যারালাইসিস হচ্ছে, হ্যাঁ, তার মানে আরো বিভিন্ন রকম সমস্যাগুলো হচ্ছে, তার সেক্সের প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তাহলে এই সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই মানুষের সেবার জন্য, হ্যাঁ, অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।